ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা নিয়ে। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কত টাকা পাওয়া যাবে, কিভাবে আবেদন, আবেদনের ফুল প্রসেস আমি আজকে আলোচনা করব, পাশাপাশি দেখিয়েও দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। প্রথমে আমি বলে রাখি এই যে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা যে এই যে প্রকল্প, এই প্রকল্প কিন্তু অ্যাকচুয়ালি আশা কর্মীরাই অ্যাপ্লাই করতে পারতেন। এখন কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এখন তোমরা চাইলে নিজেরাও অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কথা আর না বাড়িয়ে সরাসরি আমি গুগলে চলে এলাম। এখানে আমরা সার্চ করব PMMVY অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটি আমি বর্ডার করে দিই, এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এই লিঙ্কেই আমরা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিটিজেন লগ ইন। তো আমরা সিটিজেন লগ ইনে ক্লিক করব, যেহেতু আমাদের কাছে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড নেই আশা দিদির। তো আশা দিদির ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, সেটিকে আলাদাভাবে তোমরা লগ ইন করতে পারতে, কিন্তু যেহেতু তোমাদের কাছে নেই বা আমাদের কাছেও নেই, সেহেতু আমরা কিভাবে করব, সিটিজেন লগ ইনে ক্লিক করব। করার পর এখানে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে যা তোমার কাছে থাকবে। মোবাইল নাম্বার ইনপুট করে ভেরিফাইতে জাস্ট ক্লিক করতে হবে। তো দেখো মোবাইল নাম্বার ইনপুট করার পর প্রথমে ইওর নেম, এখানে যে মহিলা আবেদন করছে সেই মহিলার নাম দিতে পারো অথবা অন্য কারোর নাম দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি এখানে সমস্তটাই ফিল করতে হবে। এবং এখানে একটি অপশান দেখতে পাচ্ছ রিলেশনশিপ উইথ বেনিফিসিয়ারি, অর্থাৎ সে নিজে হয় তাহলে সেলফ, নিজে যদি আবেদন করে নিজের নাম দিয়ে, অথবা যদি স্বামী করে তাহলে স্পাউস এখানে সিলেকশন করতে হবে। তো সেলফ দিলাম যেহেতু নিজের নামে আমি আবেদনটি করছি, নিজের নামে বলতে মহিলার নামে। দেখতে পাচ্ছ ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেন। তাহলে আমি আবার যে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করেছি অ্যাকাউন্ট সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে ভেরিফাইতে ক্লিক করব। করার সাথে সাথে মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে এবং ক্যাপচা কোড ইনপুট করে জাস্ট ভ্যালিডেট যে অপশানটি রয়েছে এই অপশানটিতেই ক্লিক করতে হবে। এখানে কিছু তথ্য তোমাদেরকে ভালোভাবে জানিয়ে রাখি, এটি কিন্তু শুধুমাত্র গর্ভবতী মহিলাদের জন্য। দু নম্বর বিষয় দেখো, গর্ভবতী মহিলা যদি প্রথমবার পুরুষ সন্তান বা মহিলা সন্তান যাই প্রসব করুক না কেন, প্রথমবার কিন্তু সে টাকা পাবে। দ্বিতীয়বার কিন্তু যদি টাকা পেতে যায়, অর্থাৎ দ্বিতীয় যদি টাকার জন্য অ্যাপ্লাই করতে চায়, যদি টাকা পাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু তার গার্লস চাইল্ড প্রসব করলে তবেই কিন্তু সে এলিজিবিলিটি পাচ্ছে। বেনিফিসিয়ারি রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে একটি অপশান প্রথমে রয়েছে ইন বেনিফিসিয়ারি অ্যান্ড এমপ্লয়ি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর PSU। যদি এই কয়েকটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা PSU এর মধ্যে কোনোটাতেই যদি কাজ করে থাকে যে আবেদনকারী অর্থাৎ মহিলাটি গর্ভবতী মহিলা, তাহলে ইয়েস করবে। ইয়েস করলে কিন্তু এখানে সরাসরি লিখে দিচ্ছে ইউ আর নট এলিজিবল ফর দিস স্কিম, অর্থাৎ আবেদনকারী কিন্তু কোনো রকম সরকারি চাকরি করলে হবে না। তাহলে নোতে ক্লিক করব। করার পর রয়েছে অ্যাপ্লাইং ফর ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড গার্ল চাইল্ড, অর্থাৎ গর্ভবতী মহিলা যদি প্রসবকালে ফার্স্ট চাইল্ড ছেলে হোক এবং মেয়ে উভয় কোনো সমস্যা নেই, টাকা পাওয়ার সমস্যা কোনো রকম হবে না, টাকা পেয়ে যাবে, কিন্তু সেকেন্ড টাইম যখন সে গর্ভবতী হবে তখন কিন্তু তার কন্যা সন্তান অবশ্যই হতে হবে, কন্যা সন্তান হলে তবেই কিন্তু সে টাকাটা পাবে দ্বিতীয়বারের জন্য। এখানে নাম্বারিং করা রয়েছে, দেখা গেল ফার্স্ট টাইম যমজ বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে সেখানে আমি 2 এখানে লিখব। যখন আমি সেকেন্ড গার্লস এখানে লিখব তখন কিন্তু ফার্স্ট আমার কতগুলো বাচ্চা রয়েছে ফার্স্ট টাইমে তা এখানে উল্লেখ করতে হবে। এই বিষয়টা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি তোমার। ফার্স্ট চাইল্ড কিন্তু ছেলে এবং মেয়ে দুটোর মধ্যে একটা হলেই হবে, কোনো সমস্যা নেই। সেকেন্ড টাইম যখন কোনো বেবি হবে তা কিন্তু গার্ল চাইল্ড হওয়া প্রয়োজন। করলাম এরপর বেনিফিসিয়ারি নাম, আধার নাম্বার। এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, আধার নাম্বার যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, নো দিয়ে এখানে কিন্তু তোমরা আধার কার্ড যে করেছো তার এনরোলমেন্ট আইডি এখানে লিখলে হবে। তবে এখানে আরও একটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, এখানে কিন্তু আধার ওয়াইজ নাম অটো ভেরিফাই হয়ে যায়, অর্থাৎ আধার কার্ডে যে নাম যে টাইটেল থাকবে সেই নাম সেই টাইটেল এখানে কিন্তু লিখতে হবে, তা না হলে সিস্টেমের মধ্যে ইনপুট করা যাবে না। আরও একবার বলে দিই, সাপোজ কো এই সিস্টেমটা কিন্তু পুরোপুরি আধার বেসড সিস্টেম, অর্থাৎ আধার কার্ডে যে নাম থাকবে সেই নাম যদি আমরা না লিখি এবং আধার নাম্বার পাশে যদি ইনপুট করে দিই তখন কিন্তু এখানে সিস্টেমে দেখিয়ে দেবে আধার ইজ নট অথেন্টিকেট, এরকমই আসবে। দেখতেই পাচ্ছ আমি এটিকে সংশোধন করে যখন আবার দিলাম তখন কিন্তু ঠিকঠাক চলে এলো। সম্পূর্ণটাই তথ্য ভালোভাবে দেওয়ার পর যখন তোমরা সব ঠিকঠাক দেবে তখন কিন্তু আধার ইজ অথেন্টিকেট এই লেখাটা চলে আসবে, তখন তোমরা বুঝবে যে সমস্তটাই ঠিকঠাক ফিল হয়েছে। এরপর আমরা ডেট অফ বার্থ ঠিকঠাক বসিয়ে দেওয়ার পর
ক্যাটাগরি চুজ, ক্যাটাগরি এসসি আছে, এসটি আছে, আদার্স রয়েছে যদি জেনারেল কাস্ট হয়, তারপর রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার তোমাদের কাছে তো অবশ্যই রয়েছে। আরও একবার তোমাদেরকে জানিয়ে রাখবো, প্রত্যেক ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলে রেখেছি যে স্টার মার্কস ফিল আপ করা কিন্তু ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। তারপর রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে তোমাদের কিছু একটা প্রুফ কিন্তু আপলোড করতে হবে। যেমন দেখো এখানে অনেক কিছু রয়েছে, ওমেন হুজ নেট ফ্যামিলি ইনকাম ইজ লেস দ্যান 8 লাখ পার অ্যানুয়াল, অর্থাৎ বাৎসরিক 8 লাখের নিচে কিন্তু ফ্যামিলি ইনকাম থাকলে তাহলে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট তোমরা যখন পঞ্চায়েত থেকে নেবে তখন কোন নাম্বারটা অবশ্যই লিখতে বলবে। চাইলে তোমরা ডিজিটাল ইনকাম সার্টিফিকেটও আপলোড করতে পারো, অর্থাৎ বিডিও ইনকাম সার্টিফিকেট। এরপর রয়েছে তোমাদের যদি জব কার্ড থাকে বা তোমাদের যদি ই শ্রম কার্ড থাকে তাহলে তোমরা ই শ্রম কার্ডটিকে আপলোড করতে পারো। এখানে যা যা ডকুমেন্টস রয়েছে, রেশন কার্ড রয়েছে, বিপিএল রেশন কার্ড যদি থাকে তোমাদের, যে ডকুমেন্টস তোমরা দেবে সেই ডকুমেন্টসের নাম্বার, আইডেন্টিটি নাম্বার এবং আপলোড করতে। তারপর কি রয়েছে, এমসিপি কার্ড ডিটেলস, অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্যই হয় শুধুমাত্র এই কার্ডটি। এই কার্ডটি তোমরা পেয়ে যাবে তোমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে। স্বাস্থ্যকেন্দ্রের যে কার্ড রয়েছে, এই কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট, ওখানে ডেটও লেখা রয়েছে। ফিল আপটা পুরো সম্পূর্ণটাই কিন্তু বই তোমাদের দেওয়া হবে বা তোমাদের বই প্রোভাইড করা হয়েছে, সেই বই দেখে কিন্তু তোমরা এখানে সমস্তটাই লিখবে। তারপর রয়েছে নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন দিস প্রেগনেন্সি, এই প্রেগনেন্সি অর্থাৎ এই যে ফর্ম ফিল আপের সময় কিন্তু টাকাটা পাওয়া যাবে, কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু টাকাটা পাওয়া যাবে। প্রেগনেন্সিতে যদি যমজ বাচ্চা হয় সেক্ষেত্রে 2, সিঙ্গেল বাচ্চা হয় সেক্ষেত্রে 1, এইরকমভাবে তোমাদেরকে লিখতে হবে। তারপর কোন ইনস্টিটিউট, কোন হসপিটাল থেকে হয়েছে সেই হসপিটালের নাম, তারপর ছেলে না মেয়ে তা লিখতে হবে। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটাকে সম্পূর্ণটা ফিল করতে হবে, পিনকোড দেওয়া হবে। এবং অ্যাসাইন্ড অঙ্গনওয়াড়ি, অর্থাৎ যে তোমাদের আশা দিদি রয়েছে, আশা দিদি এখানে দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে কিন্তু দুজন রয়েছে, এই দুজনের মধ্যে অ্যাসাইন করেছে, মানে এর মধ্যে কোন আশা দিদি তোমাকে দেখাশোনা করেছে তার নাম কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে। এখানে আইডিও তাদের দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তো, আমি সিলেকশন করলাম, করার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। এটুকুই ছিল আজকের মূল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো।